এই শ্রীলঙ্কান ক্রিকেটারের তরফ থেকে মহামূল্যবান উপহার পেলেন বিরাট কোহলি। আলাপ করে নিন চন্দ্রমোহন কৃষান্তের সাথে, যিনি শ্রীলঙ্কার একজন নেট বোলার। 23 বছর বয়সী এই ক্রিকেটার বিরাট কোহলির অন্ধভক্ত, আর নিজের গুরুদেব বিরাট কোহলিকে সম্মান জানাতে শুক্রবার অনুশীলনের পর বিরাট কোহলি হাতে তুলে দেন একটি বিশেষ উপহার। কিন্তু কি সেই উপহার? চন্দ্রমোহন বিরাট কোহলিকে একটি লোহা দিয়ে তৈরি ব্যাট দেন, যেখানে খোদাই করা রয়েছে বিরাট কোহলির 76টি শতরানের সমস্ত পুঙ্খানুপুঙ্খ মুহূর্ত। আর সেই উপহার পেয়ে মহা আপ্লুত বিরাট কোহলি। চন্দ্রমোহন এই উপহারটি তৈরি করছিলেন 2017 সাল থেকে, আর তিনি চান যাতে বিরাট কোহলি দ্রুত আন্তর্জাতিক ক্রিকেটে 100তম শতরান পূরণ করেন। চলুন শুনে নিই এই উপহার দিয়ে কি বলছেন চন্দ্রমোহন কৃষান্ত। Yeah, I am the big fan for the Virat Kohli. I have a long years waiting for give this momentum from Virat Kohli's last game from Sri Lanka 2017. I am net bowler for opposition team in Sri Lanka. That centuries mean Virat Kohli now is for 76 centuries. All details for this momentum for this bet, and I hope Virat Kohli 100 century also another 4 years, 5 years. I will most waiting for this moment to give to Virat Kohli. Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।